যুক্তরাষ্ট্রের প্রতারণায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক ডেস্ক। কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলেও পরে সিদ্ধান্ত পাল্টানোর কারণে ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়েছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে যুক্তরাষ্ট্র প্রতারণামূলক কথা বলেছে, তবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে চীন। একই সঙ্গে পরমাণু যুদ্ধের হুমকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়ার জন্য উত্তর কোরিয়াকে নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটিও। বেইজিং জানিয়েছে যুদ্ধের উত্তেজনা বাড়াতে পারে এমন বক্তব্য কিংবা কর্মকাণ্ডের বিরোধিতারা। এদিকে যুক্তরাষ্ট্রকে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দল ওয়াকার্স পার্টির মুখপাত্র রদং শিনমুন এ হুঁশিয়ারি দেয়। পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে উত্তর কোরিয়াকে চাপ প্রয়োগ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রিল্যাক্স টিলারসনের এমন হুমকির জবাবে পিয়াংইয়াং থেকে হুঁশিয়ারি দেওয়া হলো। খবর বিবিসি, সিএনএন ও এএফপির। পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়াকে শায়েস্তা করতে কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলেছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা দিয়েছিলেন পিয়াংইয়াংয়ের হুমকি মোকাবিলায় আর্মাদা পাঠানো হবে। তবে কয়েকদিন পর জানা গেল মার্কিন যুদ্ধজাহাজ কার্ল ভিনসন কোরীয় উপদ্বীপের দিকে নয়, সেটি যাচ্ছে ভারত মহাসাগরের দিকে, লক্ষ্য সম্ভবত অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। তাদের মতে এ ধরনের ঘটনা আগামী 9 মের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারে হুং জুন পায়ও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছিলেন তা দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যখন তা মিথ্যায় পর্যবসিত হলো তখন আগামীতে ট্রাম্প যা বলবেন তাতে বিশ্বাসযোগ্যতার কিছু থাকবে না। সিউলের পত্রিকাগুলোতে কার্ল ভিনসন মিথ্যাচার শিরোনামে খবর প্রকাশ করছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবহর ফিরে যাওয়ায় খুশি চীন। বেইজিংয়ের মধ্যস্থতায় কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ সমাধানের কথা বলায় যুক্তরাষ্ট্র প্রশংসা করেছে উত্তর কোরিয়ার মিত্র দেশটি। তবে একই সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকির নিন্দা জানিয়ে বলেছে পিয়াংইয়াংকে নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। এই সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, কোরিয়ার সংকট নিয়ে ইতিবাচক ও গঠনমূলক কথা বলেছে যুক্তরাষ্ট্র, এর মধ্যে কোরিয়ার সংকট নিরসনে একটি পথ পাওয়া যেতে পারে। চীন বলেছে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের উন্নয়ন নিয়ে শঙ্কিত তারা। যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিচ্ছে এমনটি বুঝতে পারলে পিয়াংইয়াং আগেই পরমাণু হামলা চালাবে বলে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঘোষণার পর এ উদ্বেগ জানালো চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন যুদ্ধের উত্তেজনা বাড়াতে পারে এমন ধরনের বক্তব্য কিংবা কর্মকাণ্ডের বিরোধী।